চট্টগ্রাম মিরসরাই উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির উদ্যোগে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার সহ মিরসরাই এর সমসাময়িক অন্যান্য সকল রাজনৈতিক বিষয় নিয়ে এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উত্তর চট্টগ্রাম প্রতিনিধি জসীম উদ্দিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শুক্রবার 11 নম্বর মঘাদিয়া ইউনিয়নের অন্তর্গত উত্তর মঘাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রেজাউল করিম ইমনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিরসরাই উপজেলা যুবদল নেতা নিজাম উদ্দিন লিটন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য যুবদল নেতা দিদারুল আলম চৌধুরী। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিল্লাত চৌধুরী, মৎস্য গবেষণা বিষয়ক সম্পাদক জহুরুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক মিরসরাই উপজেলা ছাত্রদল মোজাম্মেল হোসেন, উপজেলা যুবদল নেতা রেজাউল করিম, মোহাম্মদ মিরাজ, 9 নম্বর মিরসরাই বিএনপি সদস্য সচিব কামরুল ইসলাম, 7 নম্বর কাটাছড়া ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ মোজাম্মেল হোসেন, 10 নম্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম উদ্দিন, 11 নম্বর ইউনিয়নের যুবদলের সহসভাপতি মোহাম্মদ আক্তার হোসেন, 11 নম্বর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আশিক নূর খান, সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদিন। এ সময় প্রধান অতিথি বলেন, আগামী রাষ্ট্রনায়ক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য দেশে নিয়ে আসার জন্য বর্তমান সরকারের কাছে আবেদন জানান। বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, গুম খুনের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ওয়াজেদ ছাত্র জনতার আন্দোলনে চাপের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। সভাপতি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার দোসররা এখনও রয়ে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মধ্যে বিভিন্ন অনুপ্রবেশ করে বিভিন্নভাবে চুরি, ডাকাতি, লুটপাট, অগ্নিসংযোগ, হামলাসহ সকল প্রকার রাহাজানির বিরুদ্ধে আমরা এক ও ঐক্যবদ্ধ আছি। আগামী দিনে বিএনপি মিরসরাইতে সঠিক নেতৃত্ব প্রদান করার মাধ্যমে দলকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য কাজ করব বলে আমরা বিশ্বাস করি। আমরা আজকে মুক্তভাবে স্বাধীন হয়েছি, তাই আজকে এখানে মুক্ত আলোচনা, আজকের যে অনুষ্ঠানে অনুষ্ঠানের নাম হলো একটি মুক্ত আলোচনা। বন্ধুরা আমার, আজকে অত্যন্ত দুঃখের বিষয়, আমরা যে আদর্শে বিশ্বাস করি, সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, এশিয়ার লোকমানব, বাংলাদেশের গণতন্ত্রের প্রতি তারুণ্যের প্রতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, যদিও আমরা আজকে মুক্তভাবে বসবাস করছি, মুক্ত আলোচনা করছি, স্বাধীনতা পেয়েছি, নতুন একটি স্বাধীনতা পেয়েছি, আমরা কি নতুন একটি রাষ্ট্র পেয়েছি, কিন্তু এই রাষ্ট্রকে নতুনভাবে মেরামত করতে হলে, সংস্কার করতে হলে, জাতি জমাদেরকে সুসংগঠিত করতে হলে, আজকে আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় আমাদের তারেক রহমানকে আমরা দেখতে চাই। আজকে ওনার অনুপস্থিতি আমাদেরকে, আজকে প্রতিনিয়ত আমাদের আমাদের হৃদয়ে দোলা লেগেছে, প্রতিনিয়ত আমরা আজকে মর্মাহত হচ্ছি। আমরা চাই আমাদের নেতা আর আজকে স্বাধীন দেশে এসে নতুনভাবে স্বাধীনভাবে এই দেশকে গঠন করুন। আজকে মিরসরাইয়ের রাজনৈতিক প্রেক্ষাপট আমি স্পষ্ট করে বলতে চাই, এখানে অনেক আমার সহযোদ্ধা রয়েছে, যাদের সাথে আমি আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে ইউনিয়নের প্রত্যন্ত ওয়ার্ড থেকে শুরু করে জাতীয় দলকে প্রতিষ্ঠিত করার জন্য সকল সময় আমি তাদেরকে নিয়ে কাজ করেছি।